বাচ্চারা, এই জায়গাটায় আমরা স্পোর্টস সেকশন আর সায়েন্স ল্যাব বানাতে চলেছি। স্যার, 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 আমি স্পোর্টস সেকশন আর সায়েন্স ল্যাবের জন্য যা জিনিস লাগবে সব ডোনেট করব। আমার বাবার কাছে অনেক টাকা আছে। থ্যাঙ্কস বান্টি, কিন্তু স্কুলে কারো ডোনেশনের প্রয়োজন নেই। স্যার, স্যার, আমি স্কুলের জন্য কিছু করতে চাই স্যার। আপনি চিন্তা করবেন না, আমার বাবার কাছে অনেক টাকা আছে। বীর, তুমি কি দেবে স্কুলকে? তুমি আর কি বা দিতে পারো, তুমি তো উল্টে স্কুলের থেকেই নেবে। বান্টি, সে সরি টু বীর নাও, সে সরি। কিন্তু স্যার, ইয়ে মানে ইয়ে, তুমি কাউকে নিয়ে এইভাবে মজা করতে পারো না। সরি বীর। আমার ভীরকে নিয়ে মজা করছে, আমি এক্ষুনি ওর মজা দেখাচ্ছি। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম টিকরাম দাম দামাদাম। বান্টি, শুনেছি তোমার বাবার কাছে অনেক টাকা আছে, আমাকে রিপেয়ার করো না। দেওয়াল কি করে কথা বলছে? কে মজা করছে? কে মজা করছে? কোথায় ভূত? ওখানে, ওখানে দেওয়াল কথা বলছে। তুমি তো ডাস্টবিন, তুমি কি করে কথা বলতে পারো? তোমার বাবার কাছে অনেক টাকা আছে, আমাকে নতুন করে তৈরি করো না। আমার বাবার কাছে টাকা নেই, সরি সরি, আর বলবো না। কান ধরো আর সবার সামনে কান ধরে উদ্বোস করে এই কথাটাই বলে যাও, বুঝেছো? সরি সরি, আমার বাবার কাছে অনেকটা নেই, 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 সরি সরি। আরে বান্টি, তোমার আবার হঠাৎ করে কি হলো? স্যার, দেওয়াল আমার পেছনে পড়েছে, ডাস্টবিনও আমার পেছনে পড়েছে, ওরা সবাই জেনে গেছে আমার বাবার কাছে অনেক টাকা আছে। বান্টি, মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই, তুমি বাড়ি যাও আর ডাক্তারের কাছে একবার চেক আপ করো, যাও। থ্যাংক ইউ স্যার। আমার একটু খেয়াল রেখো বান্টি। আমি এখানে টানেলের মধ্যে কি করছি? রুবুভাই, এইসব কি হচ্ছে? বান্টি, ব্রেক কষো, টানেল শেষ হতে চলেছে। বান্টি, তুমি ফিরে যাও। আরে ওই দেখো, উপর থেকে গাড়িটা নিচে পড়ছে। হ্যাঁ, পালাও, এটা যেন আমাদের উপরে না পড়ে যায়। ওই দেখো, রোবো বয় এসে গেছে। সিট বেল্ট আটকে গেছে, কিছুতেই খুলছে না। তুমি সরে যাও, তুমি যাও। ওই দেখো, ইমলি। থ্যাংক ইউ রুবু বয়, ইউ আর ওয়েলকাম ইমলি। চিন্তু, ওঠো ওঠো, মনে হচ্ছে রেস শেষ হয়ে গেছে। না, এটা কিভাবে হতে পারে? তোমরা কোথায় ছিলে? তুমি কি করে হেরে গেলে? টিম্বাক্টু বান্টিকে নতুন গো-কার্ট দিয়ে আর ওকে জাদুর হেমলেট পরিয়ে রোবটের মতো বানিয়ে আমাদের উপর অ্যাটাক করিয়েছিল, আর আমরা সেটার সাথে লড়াই করছিলাম। ওর এত বড় সাহস, এক্ষুনি ওর মজা দেখাচ্ছি। ওই টিম্বাক্টু, ভীর তো বেঁচে গেল, কিন্তু তুমি আমার লেজার থেকে বাঁচতে পারবে?
লজ্জেও না, তুমি ওকে ধরতে পারবে না। আরে মোনা কথা শোনো, আমি বলছি ওকে ধরো না, দাঁড়াও। আরে আমার কথাও কেন শুনছে না মোনা, তুমি ওকে ধরতে পারবে না, দাঁড়াও। আরে ওটা ইঁদুর নয়, রোবট, বুঝলে? যদি তুমি এটাকে না চিনতে পারো তাহলে দিদি বাকি করে চিনতে পারবে। আমি এই ধরনের অনেকগুলো ইঁদুর রোবট বানিয়েছি, রাতে বীরের বাড়িতে গিয়ে বীরের শরীরের সমস্ত তার একেবারে কেটে দেবে, আর তারপর বীর শেষ। বীর জানতেও পারবে না যে বীর কখন শেষ হয়ে গেল। কিন্তু বাকি ইঁদুরগুলো কোথায়? আর ওরা বীরকে চিনবেই বা কি করে? গুড কোশ্চেন, এখনই বলছি। আমি এই র‍্যাট রোবটে তোমার ছবি আপলোড করে দিয়েছি, এর ফলে বাকি ইঁদুরগুলোর মধ্যেই ওই ছবি ট্রান্সফার হয়ে যাবে। যার ছবি ওদের ভেতরে থাকবে সেই হবে ওদের টার্গেট। এবারে মজা দেখো। এবার কি করবে রোবো বয়? মানুষকে বাঁচানোর মন্ত্র নিয়েছো, এবারে তুমি নিজেকে কিভাবে বাঁচাবে? বাবা রোবো বয়, সিমেন্টো শেষ করে দাও ওকে। টুইস্টার স্যুট অন, টুইস্টার স্যুট অন। শেষমেশ আমি জিতে গেলাম। বাস বাস, দি এন্ড ধীরের নয়, মনে হচ্ছে আপনার সিমেন্টারি ও আস্তে আস্তে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে।
হচ্ছে না। ভি, এবার তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। থ্যাংক ইউ রোবোবয়। থ্যাংক ইউ রোবোবয়, তুমি এসে আমাদের সবাইকে বাঁচিয়েছো। তোমরা সবাই উপরে কি দেখছো? ভি, রোবোবয় এসেছিল। ও নো, আই মিসড হিম। ওকে, এরপরে বা দেখা করব। চলো এবার ক্লাসে যাওয়া যাক।